পুলিশের নাকা তল্লাশিতে আটক অবৈধ বালি বোঝাই ডাম্পার। মঙ্গলবার গভীর রাতে বালি বোঝাই ডাম্পার আটক করল বাগডোগরা থানার পুলিশ। বাগডোগরার ভুট্টা বাড়িতে পুলিশের নাকা তল্লাশির সময় পুলিশ দেখে বালি বোঝাই ডাম্পার ছেড়ে পালিয়ে যায় ডাম্পার চালকরা। পরে বাগডোগরা থানায় আনা হয় দুটি অবৈধ বালি বোঝাই ডাম্পারকে। পুলিশ সূত্রে খবর, অবৈধভাবে ওলদাবাড়ি থেকে বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল এই বালি বোঝাই ডাম্পার। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জানা যাচ্ছে ঘটনার পর থেকে গা ঢাকা দেয় ডাম্পারের চালক। দার্জিলিং থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।